আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহিন তাহা। সংবাদের শুরুতেই সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম, নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে হালাল খাবার সরবরাহের প্রচেষ্টা চলছে, ঈদোত্তর অনুষ্ঠানে কন্ট্রোলারের ঘোষণা। তরুণরাই ডিজিটাল বাংলাদেশের রূপকার, নিউ ইয়র্কে বলেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এবং যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দাবি করে প্রবাসী নাগরিক সমাজের সভা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার বলেছেন নিউ ইয়র্ক সিটিতে মুসলমানদের ঈদের দিন স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। এবার স্কুলগুলোতে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য হালাল খাবার সরবরাহ করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। তিনি বক্তব্য রাখতে গিয়ে মুসলমানদের ঈদ ও রমজানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, ঈদের দিন স্কুল ছুটি হওয়ায় অন্যান্য ধর্মাবলম্বীরাও ঈদ সম্পর্কে জানতে পারবে। তিনি গত 22 জুলাই রাতে উডসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠিত ঈদোত্তর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মার্কিন মূলধারা রাজনীতির সঙ্গে জড়িতরা এই ঈদ উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে কমিউনিটিতে সেবায় অসাধারণ অবদান রাখার জন্য একজন বাংলাদেশী সহ চারজন অভিবাসীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্ট্রোলার কার্যালয়ের জনসংযোগ বিভাগের কমিউনিটি লিয়াজো কর্মকর্তা আনাসউদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি কাউন্সিলম্যান জিমি ভ্যান ব্রেমা, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন প্রমুখ। নিউ ইয়র্কে গত 22 জুলাই রাতে বাংলাদেশ যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির আয়োজনে এক আলোচনা সভায় জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, যুব সমাজই বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তরুণরাই ডিজিটাল বাংলাদেশের রূপকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী ও সভা পরিচালনা করেন বাহার খন্দকার সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা রাশেক রহমান। এদিকে একই দিন যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এদিন বিকেলে জ্যাকসন হাইটসের অপর একটি ভেন্যুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবলীগের বিবাদমান দুটি গ্রুপের সভায় যোগ দেন উপমন্ত্রী। এখানে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিসবা আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আলম। এই সভায় উপমন্ত্রী যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ কমিয়ে এনে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। তিনি বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হবার আহ্বান জানান। যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় যেন না দেয়া হয় এমন অপচেষ্টা চলছে বলে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। গত 26 জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সভার আয়োজন করেছিল প্রবাসী নাগরিক সমাজ। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলামিস্ট বেলাল বেগ, সাংবাদিক মুজাহিদ আনসারি, সংস্কৃতিকর্মী মিথুন আহমেদ, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, রাজীব আহসান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণসহ দাখিল হয়েছে। তারা আরও বলেন, আদালতের রায় যখন ঘোষিত হবে ঠিক তখনই একটি প্রভাবশালী মহল সাকা চৌধুরীকে ফাঁসির রায় থেকে রক্ষার চেষ্টা চালাচ্ছে। আমরা এ ধরনের ঘটনা ঘটলে প্রবাস ও দেশ থেকে মুক্তিযুদ্ধের শক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সাকা চৌধুরীকে ফাঁসির রায় থেকে রক্ষাকারীদেরও চিহ্নিত করা হবে। সভায় বক্তারা সকল যুদ্ধপরাধীদের ফাঁসির রায় ঘোষণা ও তা কার্যকরের দাবি জানান। নিউ ইয়র্ক সফরকালে সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে, সেই বাংলাদেশ করতে আমরা স্বপ্নের ফেরিওয়ালা। গত 23 জুলাই রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
আরিফ খান জয়। জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদ কাজী এলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমুখ। এদিকে গত 23 জুলাই জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অপর একটি মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এই সভা অনুষ্ঠিত হয় জ্যামাইকার একটি রেস্টুরেন্টে। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আজিজুল হক খোকন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক সমন্বয়ক আব্দুর রহিম বাদশা। এখানে উপমন্ত্রী প্রবাসে মুক্তিযুদ্ধের শক্তির সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নিউ ইয়র্কে ঢাকা থেকে আগত সম্পাদক সাংবাদিকদের সম্মানে এক অনবদ্য আড্ডা হয়ে গেল গত 22 জুলাই সন্ধ্যায়। নিউ ইয়র্ক সফররত দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক পীর হাবিবুর রহমান এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার আইন, সংবিধান ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেউদ্দিনকে নিয়ে এই আড্ডা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে অনুষ্ঠিত সাংবাদিকদের আড্ডায় উঠে আসে বাংলাদেশের সমকালীন রাজনীতি, অর্থনীতি ও চলমান নানান ঘটনা। এর বাইরেও পেশাগত জীবনের নানা মুহূর্তে স্মৃতিচারণে মেতে ওঠেন নবীন ও প্রবীণ সাংবাদিকরা। এসব আলোচনায় প্রাধান্য পায় জাতীয় প্রেস ক্লাবের বর্তমান বিভাজনের বিষয়টি। নিউ ইয়র্ক প্রবাসী নেত্রকোনাবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নিউ ইয়র্ক সফররত যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। গত 23 জুলাই রাতে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভা আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র নেত্রকোনা জেলা সমিতি। এখানে নিজ এলাকার প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে উপমন্ত্রী নেত্রকোনা এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। তিনি প্রবাসী নেত্রকোনাবাসীদের নিজ এলাকার মানুষদের খোঁজ খবর নেয়ার আহ্বানও জানান। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কারাগারে নিহত তাজউদ্দিন আহমেদের 88তম জন্মদিন পালন করা হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক প্রবাসী বাঙালির ব্যানারে গত 24 জুলাই এক আলোচনা সভা হয়েছে জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে। জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শিরোনামে এই আলোচনার সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ ও সভা পরিচালনা করেন মিথুন আহমেদ। সভায় বক্তব্য রাখেন সুব্রত বিশ্বাস, মুজাহিদ আনসারি, সঞ্জীবন কুমার, অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ। তারা তাজউদ্দিন আহমেদের রাজনীতি, দর্শন ও ব্যক্তি জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীনের একক সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল নিউ ইয়র্কে গত 26 জুলাই রাতে। উডসাইডের একটি পার্টি হলে অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বেবি নাজনীন তার কোকিল কণ্ঠে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে তার গান উপভোগ করেন। অনুষ্ঠানে বেবি নাজনীনের ছোট বোন লীনা সাবরিনাও কয়েকটি গান পরিবেশন করেন। বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটির সভাপতি হয়েছেন জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন আলামিন আকন। গত 26 জুলাই রাতে ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে একটি সভা করেছে। সভায় ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভার শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। বাংলাদেশের আবৃত্তি শিল্পের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হাসান আরিফ, যার দরাজ ও সুললিত কণ্ঠের জাদুতে দর্শক শ্রোতাকে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতে হয়। হাসান আরিফের কণ্ঠসময়ের পরতে পরতে আবিষ্টতা ছড়িয়ে দিয়ে মাদকতা সৃষ্টি করে মিলনায়তনে, শ্রোতার হৃদয়তন্ত্রীতে তৈরি করে বিমূর্ত অনুভূতি। এই হাসান আরিফকে নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল এক অনবদ্য আবৃত্তি অনুষ্ঠান। গত 24 জুলাই রাতে উডসাইডের একটি ভেন্যুতে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি আয়োজন করেছিল এই আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তির সঙ্গে সুধী জন্দের সঙ্গে কথালাপ চলেছিল মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক আকবর হায়দার কিরণ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্য। অনুষ্ঠানের শুরুতে অকাল প্রয়াত গণসঙ্গীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। এরপর হাসান আরিফ আবৃত্তি সুধার মায়াজলে জড়িয়ে নেন সমবেতদের।
New York শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করেছে হিন্দু সম্প্রদায় পুণ্যার্থীরা। গত 26 জুলাই বিকেলে উডসাইড এলাকার ওম শক্তি মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। শঙ্খ বাদ্য বাজিয়ে হিন্দু সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা এই রথযাত্রায় অংশ নেন। রথটিকে ওম শক্তি মন্দির থেকে দড়ি দিয়ে টেনে বের করা হয়। এই রথযাত্রা নিয়ে পুণ্যার্থীরা আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসেন। এ সময় ঢাক ঢোল ঘণ্টায় পথচারীরা কৌতূহলী চোখে এই রথযাত্রা অবলোকন করেন। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। যুক্তরাষ্ট্রের বস্টন শহরে চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে গত 25 জুলাই সন্ধ্যায় ক্যামব্রিজের একটি চার্চ মিলনায়তনে। চট্টগ্রাম সমিতি বস্টন শাখা আয়োজিত এই সংবর্ধনা সভায় বস্টনে বসবাসরত বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী অংশ নেন। এ কে আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং তাপস বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ সওদাগর। অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে আগত চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত কমিটির 21 জন সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সভাপতি কাজী শাকওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ রিজভী চৌধুরী প্রমুখ। গত 25 জুলাই থেকে লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে 14তম গ্রীষ্মকালীন বিশ্ব স্পেশাল অলিম্পিক খেলা। বিশ্বের 178টি দেশ থেকে প্রায় 7,000 খেলোয়াড় এতে অংশগ্রহণ করেছে। গত 22 জুলাই বাংলাদেশ থেকে 80 জন খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ফিজিশিয়ান সহ কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেসে এসে পৌঁছেছেন। এ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ অলিম্পিকের ডাইরেক্টর ফারুকুল ইসলাম। দলটি লস অ্যাঞ্জেলেসের ট্রাম্প বাদলি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী সাবেক বাংলাদেশের জাতীয় খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় পতাকা নাড়িয়ে বাংলাদেশ দলকে স্বাগত জানান। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোতে হালাল খাবার সরবরাহের প্রচেষ্টা চলছে, ঈদোত্তর অনুষ্ঠানে কন্ট্রোলারের ঘোষণা। তরুণরাই ডিজিটাল বাংলাদেশের রূপকার, নিউ ইয়র্কে বলেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এবং যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দাবি করে প্রবাসী নাগরিক সমাজের সভা। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।